বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ইসলামী শিক্ষা দ্বিতীয় পত্র যে নিয়ে আমি আলোচনা করছি, দ্বিতীয় পত্র যারা বিশেষ করে সেকেন্ড ইয়ার তাদের নিয়ে আমি আজকে আলোচনা করছি। ইসলামী শিক্ষার দ্বিতীয় পত্রে প্রথম অধ্যায়ে একটা সূরা আছে, সূরাটা হলো আল বাকারা। এই বাকারা শব্দের অর্থ হলো গাভী, এটা মাঝে আলোচনা করেছি। এই বাকারার ভিতরে যে আয়াতগুলো আছে তার ভিতরে 21 থেকে 25 নম্বর আয়াত পর্যন্ত বাংলা অনুবাদ আমি তোমাদের আজকে আলোচনা করব। যদিও পরীক্ষায় অনুবাদ পড়বে না, তারপরেও এগুলোর ভিতরে তোমাদের ক্রিটিক্যালপূর্ণ, শুধু তাই না, এগুলোর ভিতরে অনেক কিছু জানার আছে। এগুলো জানলে তোমাদের পরীক্ষায় তো সুবিধা হবে, সাথে সাথে তোমরা আরও অনেক কিছু জানতে পারবে। এই কারণে তোমাদের এই অনুবাদগুলো করাচ্ছি। তো 21 নম্বর আয়াতটা প্রথমে খেয়াল করো, ইয়া আইহান নাস উবুদু রব্বাকুম আল্লাজি খালাকাকুম আল্লাজিনা মিন কবলাকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই হলো 21 নম্বর আয়াত। এর বাংলা অনুবাদ খেয়াল করো, ইয়া আইহান নাস, আল্লাহ রব্বুল আলমিন মানুষদেরকে ডেকে বলছেন, হে মানব মণ্ডলী, উবুদু তোমরা ইবাদাত করো, রব্বাকুম সেই প্রতিপালকের, আল্লাজি যিনি খালাকাকুম তোমাদের সৃষ্টি করেছেন, আল্লাহ জিনা মিন কাবলেকুম এবং তোমাদের পূর্বে যারা ছিল তাদেরকেও সৃষ্টি করেছেন, লাল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা খোদা ভীতি অর্জন করতে পারো। তাহলে এই 21 নম্বর আয়াতের অনুবাদ তোমরা শুনলে আরও সুন্দরভাবে বলি যে আল্লাহ রব্বুল আলামিন রাসুলে করিম ইসলামের কাছে এই সূরা অবতীর্ণ করে রাসুলকে মানুষের মাঝে বলে দিতে বলেছেন যে ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, তোমরা সেই আল্লাহ রব্বুল আলমিনকে ইবাদত করো, যে আল্লাহ রব্বুল আলমিন তোমাদের তো সৃষ্টি করেছেন, শুধু তোমাদের না, তোমাদের পূর্বে যারা ছিল, যে সমস্ত অধিবাসী ছিল, যে সমস্ত মানুষ ছিল, তাদের সবাইকেও তিনি সৃষ্টি করেছেন। সবাইকে সৃষ্টি করার কারণে কী করতে হবে, লাল্লাকুম তাত্তাকুন, আমাদের খোদা ভীতি অর্জন করতে হবে, খোদাকে ভয় করতে হবে, কারণ তিনি তো সৃষ্টি করেছেন, তাকে ভয় ছাড়া আমরা আর অন্য কাউকে কেন ভয় করবো। এই হলো 21 নম্বর আয়াতের অনুবাদ। এবার 22 নম্বর আয়াত খেয়াল করুন, আল্লাজি জাহালা লাকুমুল আরদা ফেরাশান ও সামা বিনা ও আঞ্জালা মিনা সামায় মান ফা আকরাজা বিহি মিনা সামা রে রেস্কা লাকুম ফালা তাজ আলু লাহে আন্দা দাও ও আন্তম তালামুন। এই হলো 22 নম্বর আয়াত। এই 22 নম্বর আয়াতের অনুবাদটা তোমরা খেয়াল করো, যে আল্লাজি যিনি জালা বানাইয়েছেন লাকুম তোমাদের জন্য, আল আরদা পৃথিবীকে, ফিরাশান বিছানা স্বরূপ, আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে এই পৃথিবীকে বিছানা স্বরূপ বানিয়ে দিয়েছেন, ও সামা এবং আসমানকে বিনান বানিয়েছেন কেমন, সাতস্বরূপ, পৃথিবীকে বানিয়েছেন বিছানা স্বরূপ আর আসমানকে বানিয়েছেন সাতস্বরূপ, ও আনজালা মিনা সামায় এবং ওই আসমান থেকে মান পানি বর্ষণ করেন, বৃষ্টি বর্ষণ করেন, ফা আকরাজা এবং বাহির করেন বিহি উহার থেকে, উহা বলতে ওই বৃষ্টি থেকে, ওই পানি থেকে, ওই বৃষ্টি থেকে তিনি বাহির করেন কি, মিনা সামারতে, নানা ধরনের ফল ফলারি, যেমন আম জাম কাদাম লেবু কলায় এরকম বিভিন্ন ফল ফলারি ওই বৃষ্টি থেকে তিনি বাহির করেন, রেস্কান লাগুন যা তোমরা রিজিক হিসাবে খাও, ফালা তাজা লু লিল্লাহে আন্দাদান, সুতরাং জেনে শুনে তোমরা আল্লাহর সমকক্ষ কাউকে করো না, ওয়ান তুম তালেমন, তোমরা জেনে শুনে আর কি, জেনে শুনে আল্লাহর সাথে কাউকে তুলনা করো না। তাহলে এটা আরও সুন্দরভাবে তোমাদের ব্যাখ্যা করে বুঝাই, আল্লাহ রব্বুল আলামিন রাসুলের কাছে কোরআন অবতীর্ণ করে বলে দিয়েছেন যে আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীকে বিছানা স্বরূপ সৃষ্টি করেছেন। আসলে তাই, আমরা যখন একটা খোলা জায়গায় দাঁড়াই তখন বিছানা যেমন একটা সমতল সুন্দর, ঠিক তেমনি পৃথিবীটা যেন একটা সমতল বিছানার মতো, শুধু তাই না, আসমানের দিকে যখন আমরা তাকাই তখন যেন আমরা দেখা যায়, দেখি যে আসমানটা যেন একটা ছাদের মতো, এবং ওই আসমানে কি করেন, আল্লাহ রব্বুল আলামিন মেঘমালা সৃষ্টি করে সেখান থেকে বৃষ্টিপাতের ব্যবস্থা করে, এবং এই বৃষ্টিপাত
দিয়ে তিনি কি করেন, দুনিয়ায় যখন বৃষ্টি আসে, এই ভূপৃষ্ঠে পড়ে, তখন এই বৃষ্টির মাধ্যমে, এই পানির মাধ্যমে কি হয়, দেখা যায় নানা ধরনের ফল ফলাটি, যে কথা একটু আগেই বললাম যে যদি বৃষ্টি না হতো তাহলে দুনিয়ায় জীবজন্তু, মানুষ, পশু পাখি, গাছপালা, নানা ধরনের ফল ফলারি কিছুই তো হতো না। সুতরাং আল্লাহ রব্বুল আলমিন যখন তিনি আমাদের জন্য এত কিছু করেন, পৃথিবীকে সৃষ্টি করে, তারপর বৃষ্টি বর্ষণ করে, দুনিয়ার সবাই যাতে টিকে থাকে, মানুষ সহ 18,000 মাকলুকা যাতে টিকে থাকে, এই জন্য তিনি বৃষ্টির ব্যবস্থা করে দিয়েছেন। বৃষ্টির ব্যবস্থা না করলে তো আমরা কেউই বাঁচতে পারতাম না। সুতরাং পরবর্তীতে আল্লাহর বলছেন, সুতরাং আল্লাহ যখন এত কিছু দেন, তখন তার সমকক্ষ কি কাউকে বানানো যায়, তার সঙ্গে কি কাউকে তুলনা করা যায়, যে আল্লাহ উমুকের মতো, আল্লাহর এরকম, আল্লাহ এরকম, এরকম কি তুলনা করা যায়? আল্লাহর সঙ্গে কারোর তুলনা করা যাবে না, তার সঙ্গে কোনো শরিক করা যাবে না। জেনে বুঝে আমাদের, যেহেতু তিনি এত বড় অবদান আমাদের দিয়েছেন, সুতরাং জেনে বুঝে তার সঙ্গে কারোর আমাদের তুলনা করা উচিত হবে না। আর করলে কী হবে, আমরা মহাপাপী হব, আমরা কাফির হব, আমরা জাহান্নামি হব। এই হলো 22 নম্বর আয়াতের অনুবাদ। আচ্ছা, এবার এসো যে 23 নম্বর আয়াতের অনুবাদ নিয়ে আলোচনা করি। ওয়াইন কুন্তুম ফি রয়বা মিম্মা আনজালা আলা আব্দেনা কলু বি সোরাতিন মিন মেসলিহি ওয়াদউ সোহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুন্তুম সাদিকিন। এই হলো 23 নম্বর আয়াত। এই 23 নম্বর আয়াতের অনুবাদ নিয়ে একটু আলোচনা করি। ওয়াইন কুন্তুম ফি রয়বা মিম্মা আনজালা আলা আব্দেনা, আব্দেনা শব্দটা বান্দা, আমার বান্দার উপরে, বান্দা বলতে এখানে রাসুল করিম সুসলামকে বলা হয়েছে, এই বান্দার উপরে যা অবতীর্ণ করেছে, অবতীর্ণ করা হয়েছে কি, আল কোরআন। এই বান্দার উপরে যে কোরআন অবতীর্ণ করা হয়েছে, এই কোরআনে যদি তোমাদের রয়বা মানে সন্দেহ, কোনো সন্দেহ হয়, তাহলে আল্লাহ রাব্বুল কি বলছেন, বলছেন যে কলু বি সোরাতিন মিন মেসলিহি, যে কোরআনে যে সোরাগুলো আছে এই সোরার মতো একটি সোরা তোমরা তৈরি করে নিয়ে এসো। তারপর কি বলা হচ্ছে, ওয়াদু ডাকো সোহাদাকুম মিন দুনিল্লাহ, আল্লাহ তাআলা ব্যতীত তোমাদের অন্য সাহায্যকারীদেরকে ডাকো, ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও। এবার আরও ভালোভাবে বুঝে নাও, আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআন রাসুলের উপর অবতীর্ণ করে তিনি বলছেন, যেহেতু ওই সময় আরববাসীদের অনেকেই সন্দেহ করত, রাসুলকে সন্দেহ করত, রাসুল যখন কোরআনের দাওয়াত দিতেন, কোরআনের বাণীর দাওয়াত দিতেন, তখন অনেকে সন্দেহ করে বলতো যে মুহাম্মদ ওই হিরাগুয়া থেকে কোরআন লিখিয়ে এনে আমাদেরকে জানাচ্ছে যে কোরআন আল্লাহর বাণী, আসলে এটা আল্লাহর বাণী না, এটা মুহাম্মাদের বাণী, মুহাম্মদ হিরাগুয়ায় বসে বসে লিখিয়ে এনে বলছে যে এটা আল্লাহ রব্বুল আমাকে দিয়েছেন, আসলে এটা ঠিক না। তখন আল্লাহ রব্বুল আলমিন তাদের চ্যালেঞ্জ স্বরূপ এই আয়াত অবতীর্ণ করে বলছেন, যদি এটা সন্দেহ হয়, আমি আমার নবী হরমসাল্লামের উপর যে কোরআন অবতীর্ণ করেছি, হ্যাঁ, যে 114টি সোরা অবতীর্ণ করেছি, এতে যদি তোমাদের সন্দেহ হয়, তাহলে কোরআনে যে 114টি সোরা আছে, এই সোরার মতো একটি সোরা তোমরা তৈরি করে নিয়ে এসো, আমাকে বাদ দিয়ে, আমাকে বাদ দিয়ে তোমাদের বন্ধুদের ডাকো, ডেকে বসে বসে একটা সোরা তৈরি করে নিয়ে এসো। হ্যাঁ, কিন্তু তারা দেখা যাচ্ছে আরবে কবি, সাহিত্যিক, দার্শনিক অনেকেই ছিল, কেহই কিন্তু পারেনি। কোরআনের সবচেয়ে ছোটো সোরা আল কাউসার, একটা কাউসারের মতো ছোটো সোরা তারাও কিন্তু তৈরি করতে পারেনি। তাহলে বোঝা যাচ্ছে যে পবিত্র কোরআন একটা সত্য ধর্মগ্রন্থ, রাসুলের উপর যে কোরআন অবতীর্ণ করেছেন এটাও সত্য, এতে বিন্দুমাত্র কোনো সন্দেহ নেই। আচ্ছা, এবার এসো 24 নম্বর আয়াতে বলা হচ্ছে, ওয়াইন লাম তাপ আলু ওয়ালান তাপ আলু ফাত্তা কু নার আল্লাতি ওয়া কুদাহান নাসা হেজারাতা উইদাত আলিল কাফেরিন। 24 নম্বর আয়াতে বলা আছে, ওয়াইন লাম তাফালু, তোমরা এটা করতে পারবে না, কোরআনের মতো কোরআন আনতে পারবে না, তৈরি করতে পারবে না, ওয়ালান তাফালু, তোমরা কখনোই পারবে না। আল্লাহ রাব্বুল চ্যালেঞ্জ দিয়ে বলছেন যে তোমরা কখনোই পারবে না, ফাত্তা কু, বরং ওই আগুনকে, নারায়ণ শব্দটা আগুন, ওই আগুনকে ভয় করো, যে আগুন অকুদাহা, যার ইন্ধন হবে, কাঠ হবে মানুষ এবং পাথর, নাস শব্দটা হলো মানুষ আর হেজারাতুন শব্দ পাথর, উইদাত লিল কাফিরিন, যেটা আল্লাহ রব্বুল কাফিরদের জন্য তৈরি করে রেখেছে,
কোরআনকে যদি অবিশ্বাস করি তবে আমাদের জাহান্নামের কাঠ হতে হবে, যেটা কাফেরদের জন্য নির্দিষ্ট করে রেখেছেন। সংক্ষেপে বলি, 25 নম্বর আয়াতে বলা আছে, ওয়াবাশশিরুল্লাহ জিনা আমানু আমেলুস সলিহাতে আনলাম আনলাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু কুল্লামা রুজিকু মিনহা মিনা সামারাতে রিজকান ক্বালু হাযাল্লাযী রিজকান লাকা মিনাল কাবলে আতু বিহি মুতাশাবিহান ওয়ালাহুম ফিহা আজওয়াজুন মুতাহাররাতুন ওয়ালাহুম ফিহা খালেদিন। সংক্ষেপে দু একটি কথা বলে আলোচনা শেষ করি। আল্লাহ রব্বুল আলামিন বাশিরুল্লাহ জিনা আমানু, যারা ইমানদার যারা সৎকর্ম করেছে তাদেরকে সুসংবাদ দিয়ে বলছেন যে তাদেরকে দেওয়া হবে কি জান্নাত, যে জান্নাতের তলদেশ দিয়ে নহর সমুদ্র প্রবাহিত আছে। শুধু তাই না, সেখানে নানা ধরনের ফল ফলের খাদ্যের ব্যবস্থা আছে, নানা ধরনের ফল আছে, অন্য অন্য খাদ্য সামগ্রী আছে। তখন এটা দেখে বা তারা খেয়ে বলবে এটা কি সেই খাদ্য যেটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাধ্যমে আগে বলে দিয়েছেন। আচ্ছা, ওয়াতু বিহি মুতাশাবিহান, পুত পবিত্র খাদ্য, ওয়ালাহুম ফিহা আজওয়াজুন মুতাহারাতুন, তাদের সেখানে পুত পবিত্র স্ত্রী থাকবে, সেখানে তারা সারা জীবন ভোগ করে। এই আলোচনার মাধ্যমে আমরা বুঝতে পারছি যে আল্লাহ রাব্বুল আলামিন যারা কোরআন অস্বীকার করবে তাদেরকে কঠিন শাস্তি দেবেন, আর যারা কোরআনকে স্বীকার করবে তাদের জন্য থাকবে জাহান্নাত, যে জান্নাতের তলরে দিয়ে নহর সমুদ্র প্রবাহিত থাকবে। যাই হোক, আজকে সংক্ষেপে 21 থেকে 25 নম্বর আয়াতের অনুবাদ বললাম। আগামীতে আবারও তোমাদের সামনে আসবো, সেখানেও আলোচনা করাবে। এই বলে আমি আমার আলোচনা শেষ করছি। খুদা হাফেজ।